দেখো সামনে মাধ্যমিক পরীক্ষা অনেকেই একটু ভয়ে আছে যে আমার এখনো পর্যন্ত লাইফ সায়েন্স কিন্তু খুব ভালো করে পড়া হয়নি দেখো যারা লাইফ সায়েন্স এখনও পর্যন্ত খুব ভালো করে পড়ে উঠতে পারো কিংবা যাদের ফিফটি হয়েছে কিংবা যাদের সিক্সটি পার্সেন্ট হয়েছে পড়া কিছু তো পড়েছো সারা বছর কিছু তো পড়েছ যাদের ফিফটি পার্সেন্ট কিংবা সিক্সটি পড়া হয়েছে তারা যদি এখনো পর্যন্ত পড়ো কিংবা তোমার যদি কিছু নাও পড়া হয়ে থাকে তুমি যদি এখন থেকে আজ থেকে পড়াশোনা শুরু করো তুমি এইটটি প্লাস অ্যাটেন্ড করে আসবে এইটটি প্লাস তুমি পাবেই পাবে আচ্ছা তুমি বলবে যে দাদা এইটটি প্লাস তো অ্যাটেন্ড করে আসবো এইটটি প্লাসই পেয়ে যাবো হ্যাঁ তুমি যদি ভালো করে অ্যাটেন্ড করতে পারো কেন পাবে না তুমি যে এইটটি আটশি নাম্বারের প্রশ্নের উত্তর একদম খুব ভালো করে লিখতে পারো কেন পাবে না অবশ্যই পাবে দেখো এটা আমি কেন বলছি একটু দেখো তোমরা যদি তোমাদের পুরো সিলেবাসটাকে দেখো সিলেবাসটা দেখলে এইভাবেই দেখতে পাবে যে তোমাদের লাস্ট তিনটে চ্যাপ্টারে একবার ভালো করে দেখো দেখিনি লাস্ট তিনটে চ্যাপ্টার যদি তোমরা একটু ভালো করে দেখো দেখতে পাবে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ যেটা রয়েছে এখান থেকে আসছে আমার কত নাম্বার এখান থেকে আসছে আমার টোয়েন্টি এইট ওকে এখান থেকে আসছে আমার আঠাশ নাম্বার ওকে অভিযোজন অভিব্যক্তি খুব সোজা একটা চ্যাপ্টার এখান থেকে আসছে আমার কত নাম্বার এখান থেকে আসছে আমার আঠেরো নাম্বার ওকে নেক্সট চ্যাপ্টার বংশগতি এবং তাদের সাধারণ কয়েকটি রোগ এখান থেকে আসছে আমার উনিশ নাম্বার এই তিনটে চ্যাপ্টার যোগ করো তো একবার এই তিনটে চ্যাপ্টার যদি যোগ করো এই তিনটে চ্যাপ্টার খুব সোজা সজা চ্যাপ্টার কেউ বলতে পারবে না তিনটে চ্যাপ্টার কঠিন বলে তিনটে চ্যাপ্টার যদি তুমি একটু যোগ করো তাহলে তোমার হবে সিক্সটি ফাইভ তুমি যদি সিক্সটি ফাইভ নাম্বার অ্যাটেন্ড করে আসছই আসছো তুমি বললে যে আসি দেখো এখানে প্রথম চ্যাপ্টার থেকে তুমি একটা ছবি করবে দুটো ছবি আমি বলে দিয়েছি তার মধ্যে একটা ছবি আসছে তুমি ওখান থেকে ছবি আঁকলে তুমি পাঁচ পাবে তার মানে এর সাথে আমি পাঁচ যোগ করলাম এর সাথে তুমি পাঁচ যোগ করলে মানে তোমার কত হলো সত্তর তোমার হলো কত সত্তর স্কুল থেকে তোমাকে কত দেবে স্কুল থেকে তোমাকে দেবে দশ ঠিক আছে তোমাকে স্কুল থেকে আট দিল আট দিল তো তোমার কত হলো সেভেন্টি তোমার হলো কত সেভেন্টি এইট এবারে দেখো আমি তোমাদেরকে সমস্ত সমস্ত এবিটি এর যেগুলো রয়েছে এবিটিএর যে স্কুলগুলো রয়েছে সমস্ত শর্ট কোশ্চেন করে দিয়েছি ভিডিওগুলো দেখো যদি কোথাও তোমরা করার চেষ্টা করো প্রথমে নিজে থেকে যদি কোথাও আটকে যায় ভিডিও দেখো ভিডিও থেকে দেখো যে ওই কোশ্চেনের উত্তরটা কীভাবে হয়েছে আমি প্রত্যেকটা উত্তর বুঝিয়ে দিয়েছি লাইভে এসে করিয়েছি ওখান থেকে দেখে তোমরা সুন্দর বুঝতে পারবে যে এই উত্তরটা কেন হলো কি ব্যাপার হয়েছে যদি একটু শর্ট কোশ্চেনের উপরে তোমরা ধ্যান ধারণা দাও তাহলে তুমি এখান থেকে আরো মোটামুটি কত রকমার করতে পারছো প্লাস ধরো আরো দশ করতে পারছো তার মানে তোমার হয়ে যাচ্ছে কত আঠাত্তর দশ অষ্ট মানে নব্বই এর গায়ে তুমি উঠে যাচ্ছ তোমাকে কেউ আটকাতে পারবে না অতএব এখন থেকে যদি কিচ্ছু পড়া না হয়ে থাকে কোনো ভয় নয় কোনো কিছু নয় এখন থেকে যদি তুমি আজ থেকে পড়াশোনা শুরু করো এই লাস্ট চ্যাপ্টারটা পড়তে কদিন সময় লাগবে দুদিন সময় লাগবে লাস্ট চ্যাপ্টারে দুটো পার্ট রয়েছে প্রথম পার্টটা একদিন পড়ব সেকেন্ড পার্টটা একদিন পড়বো কোথা থেকে পড়ব কিভাবে পড়ব আমি তোমাদের ওয়ান শট করিয়েছি ওখান থেকে তোমরা পড়তে পারো ওয়ান শট বলতে রিভিশন ক্লাস রয়েছে আমাদের লাস্ট চ্যাপ্টারের ওখান থেকে ক্লাসটা একবার দেখে নাও তারপরে বই পড়ে নাও তারপরে দেখো তোমার প্রশ্ন বিচিত্রা কি যা খুশি যা খুশি তোমার এবিটিএ রয়েছে কিংবা পর্ষদ রয়েছে খোলো দেখো ওখান থেকে কোশ্চেনগুলো তুমি করতে পারছো কিনা করতে পারলে ওকে চলো নেক্সট আসবো আমরা অভিব্যক্তি অভিযোজন একদিন আমার একটা ভিডিও রয়েছে ওটা দেখবে অভিব্যক্তি অভিযোজন তুমি ওটা পড়ে নিলে তারপরে দেখো ওখান থেকে তুমি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারছো কি না শর্ট কোশ্চেন বলো বড়ো কোশ্চেন বলো অ্যাটেন্ড করতে পারছি তারপরে যাব আমি নেক্সট বংশগতিতে এটাও লাগবে একদিন এটাতে দুটো ভিডিও রয়েছে একটাতে আমার সমস্ত কি রয়েছে একটাতে আমার রয়েছে সমস্ত থিওরির পার্টটা একটা রয়েছে কীভাবে ক্রসগুলো করতে হয় আমি সুন্দর করে বলিয়ে দিয়েছি একদম সুন্দর করে করিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেটা দেখে নেবে অবশ্যই তোমার এই তিনটা চ্যাপ্টার রেডি হয়ে গেল এই তিনটাকে একটা রেডি মানে তোমার পঁয়ষট্টি নাম্বার হাতের মুঠোতে তারপরে এবিটি এটা খোলো কিংবা পর্ষদটা খোলো যা শর্ট কোশ্চিন আছে করতে থাকো করতে থাকো তুমি বলছো তুমি কিছু জানো না করতে থাকো অটোমেটিক পরীক্ষার সময় দেবে কমন এসে গেছে ওখান থেকে তুমি সুন্দর নাম্বার পেয়ে যাবে আরও পাঁচ দশ পেয়ে গেলে ওখান থেকে তাহলে তোমার একটা মোটামুটি এইটটি প্লাস তুমি পেতে বাধ্য যদি একদম এখন থেকে একদম নিজের মন থেকে পড়াশোনা করো এখনও যদি তুমি বলো যে আমি পড়বো না আমি দশ ঘন্টা পড়তে পারি না এখন দু ঘন্টা করে পড়বো হবে না এখন মোটামুটি একটা সেলফ স্টাডির জন্য আট ঘন্টা অন্তত রাখতে হবে আট ঘন্টা কিভাবে ম্যানেজ করবো এটা অবশ্যই তোমার ব্যাপার কারণ আমি তো জানি না তুমি ঘুম থেকে কখন উঠছো তুমি ঘুমাতে যাচ্ছ কখন ধরো আমি বললাম তুমি ছটা থেকে পড়ো সকাল ছটা থেকে পড়ো ছটার সময় ঘুমই ভাঙে না ঘুম ভাঙে আমার দশটার সময় দশটা থেকে পড়ো ওকে সেভাবে তোমাকে রাত্রেবেলা পড়তে হবে একটা পর্যন্ত এইভাবে এখন একটু কষ্ট করতে হবে বাবা কোনো সমস্যা নেই এখন এই কটা দিন মাত্র আধমাত্র বেশি দিনও বাকি নেই আমার কুড়ি পঁচিশ দিন বাকি সে যাই হোক এই কটা দিন একটু ভালো করে প্র্যাকটিস করো আমার চার দিন লাগবে এই চারটা তিনটে চ্যাপ্টার করতে আমার পঁয়ষট্টি নাম্বারের উত্তর দিতে মাত্র চার দিন লাগবে চার দিন একটু প্র্যাকটিস করি না তারপরে দেখো একটা নিজে থেকে কনফিডেন্স এসে যাবে আস্তে আস্তে তারপরে এই দুটো চ্যাপ্টার করার একটু চেষ্টা করো তাহলেই হবে ওকে তাহলে ভালো করে পড়াশোনা করো আশা করছি তোমার আর কোনো ভয় থাকবে না